নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজও মা তোমাদের জন্য নতুন একটি পিঠের রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের পিঠেটা দেখতে সূর্যের মতন, তাই মা নাম দিয়েছে সূর্যপুলি। এই পিঠে বানাতে লাগবে হচ্ছে চালের গুঁড়ো এবং ময়দা। আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমেই মা 2 কাপ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছে এবং 1 কাপ মতন ময়দা দিয়ে দিচ্ছে। অল্প পরিমাণে নুন, হালকা উষ্ণ গরম জল করে চালের আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, খুব বেশি নরম করা যাবে না। আমাদের আজকে পিঠে বানাতে লাগবে হচ্ছে নারকেল, তাই বাবা এখানে নারকেলটা কুড়ে রেখেছে। এর সাথে লাগবে হচ্ছে খেজুরে গুড়, পরিমাণ মতন সাদা তিল এবং 1 কাপ মতন নারকেল কোড়া মা নিয়ে নিয়েছে। চালের আটাটাকে মা মেখে নিয়েছে, কড়াইয়ে দিয়ে দিয়েছে অর্ধেক খেজুরে গুড়। আমরা এখানে খেজুরে গুড় ব্যবহার করেছি কারণ শীতের সময় খুব সহজে খেজুরে গুড় পাওয়া যায়। জল দিয়ে মা গুড়টাকে গলিয়ে নিচ্ছে, গুড়টা গলে এসেছে, দিয়ে দিচ্ছে 1 কাপ নারকেলের কোড়া। খুব ভালোভাবে গুড়ের সাথে নারকেল কোড়াটাকে মিশিয়ে নিতে হবে। সূর্যপুলি বানাতে প্রথমে আমরা গুড় এবং নারকেল দিয়ে নাড়ুটাকে বানিয়ে নেব, তাই মা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। জলের মধ্যে সামান্য গুড়টা দিয়ে দেখে নিচ্ছে, যদি দলা পাকিয়ে যায় তাহলে আমাদের নাড়ুটা এবার তৈরি করা হবে। দেখো বন্ধুরা, বেশ জমাট হয়ে গেছে। মা এখন কড়াইটা নামিয়ে নিচ্ছে, ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে জমাট বেনে যাবে। দিয়ে দিচ্ছে সাদা তিল, তিলের সাথে নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে মা ঢেলে নিয়েছে, হাতের মধ্যে সামান্য অল্প ঘি লাগিয়ে এখন নাড়ুগুলোকে তৈরি করে নেবে। মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমরা এভাবেই পাশে থেকো। আমাদের সমস্ত নাড়ুগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। চালের আটাটাকে মা এখন লম্বা করে রুটির মতন বেলে নিচ্ছে। একটা গ্লাস নিয়ে নিয়েছে, গ্লাসে করে এখন গোল গোল করে মা কেটে নেবে। ঠিক এইভাবেই কেটে নিতে হবে। ফুটো থালা নিয়ে নিয়েছে, থালার মধ্যে সামান্য অল্প তেল গুলিয়ে দিয়েছে। মাঝখানে আমাদের তৈরি করা লাড্ডুটা রেখে দুটো কোণা ধরে ভাঁজ করে দিতে হবে। মুখগুলোকে খুব ভালোভাবে চেপে দিতে হবে। আমাদের আজকের একটা সূর্যপুলি রেডি হয়ে গেছে। কি অসাধারণ লাগছে দেখো বন্ধুরা। ঠিক একইভাবে বাকি সূর্যপুলিগুলো তৈরি করে নেবে। এটাকে তোমরা ফুল পিঠেও বলতে পারো। এটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় বন্ধুরা। আর একটা পিঠে মা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছে, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবে এবং খেয়ে জানাবে কেমন হয়েছে। কি অসাধারণ লাগছে দেখো বন্ধুরা সূর্যপুলিটা। বাকি পিঠেগুলো মা ঠিক একইভাবে তৈরি করে নিয়েছে। এবার এটাকে ভাপে সেদ্ধ করতে দেবো। কড়াইয়ের মধ্যে মা জল বসিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে একটা স্ট্যান্ড। ফুটো থালাটা দিয়ে এখন একটা ঢাকা দিয়ে রেখে দেবে 15 থেকে 20 মিনিট। এইভাবেই ভাপেই আমাদের সূর্যফুলিটা তৈরি হয়ে যাবে। 20 মিনিট পরে মা ঢাকাটা খুলে দিয়েছে, নামিয়ে নিচ্ছে। আজকে আমাদের সূর্যফুলি পিঠে কমপ্লিট। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও, সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। অন্য একটা থালার মধ্যে মা পিঠেগুলোকে রেখে উপর থেকে দিয়ে দিচ্ছে খোয়া, এতে করে পিঠের স্বাদটা আরও দ্বিগুণ হবে। কি অসাধারণ লাগছে দেখো বন্ধুরা। এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ধন্যবাদ, হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।